নমস্কার বন্ধুরা, খেলো বাংলা চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে বন্ধুরা তোমাদের জানাবো পুরোটা ক্রিকেট রিলেটেড খবর, কারণ আজকে কোনো ফুটবল রিলেটেড কোনো খবর নেই, পড়ে যাবি। আজকে ক্রিকেট বিষয়ে তোমাদের খবর জানাবো। তো সবার প্রথমে খবরটা তোমাদের জানাই, আজকে জানো তোমরা কেকেআর এবং সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু ম্যাচ রয়েছে, আর এই ম্যাচটিতে কিন্তু কেকেআর কিন্তু প্যাট কামিন্সকে কিন্তু মিস করছে। এটা বলে রাখি, শুধু এই ম্যাচটি নয়, পুরো টুর্নামেন্ট মানে এবছর আইপিএলের জন্য কেকেআরকে কিন্তু আর পাবে না কেকেআর। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়ার যে ওয়েবসাইট রয়েছে, তো সেখানে জানানো হয়েছে প্যাট কামিন্সের পুরনো একটি জায়গায় চোট রয়েছে, তো সেই জায়গাটি সে আবার চোট পেয়েছে, যার দরুন তাকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে রিটার্ন আসতে বলেছে এবং তার এই চোটের জন্য সে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে। তো তার জন্য সে দেশে চলে যাচ্ছে, যার দরুন আইপিএলে কেকেআর আর প্যাট কামিন্সের কিন্তু সার্ভিস আর পাবে না। তো এইবার বন্ধুরা আমি তোমাদের জানাবো আম্বাতি রায়ডুর কথা। আম্বাতি রায়ডু জানো চেন্নাই সুপার কিংসকে ইনিংসের একটি গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার, আর এই বছর যাবৎ খুব একটা ফর্মে নেই, কিন্তু শোনা যাচ্ছে এই বছর তিনি কাল জানিয়ে দিয়েছে যে এই বছরই তার ব্যাট এবং গ্লাভসে তুলে রাখবে, আর তাকে আইপিএলে দেখা যাবে না, মানে অ্যাজ এ ক্রিকেটার মানে ব্যাটসম্যান বা প্লেয়ার হিসেবে বলতে পারো দেখা যাবে না, হয়তো অন্য কোনো ভূমিকা কিন্তু সে রোল তার পালন করতে পারে। তো বন্ধুরা আরেকটা করবো, এটা আইপিএলের বাইরে চলে যাচ্ছে বাট ক্রিকেট রিলেটেড খবর। এটি হচ্ছে কেকেআরের যে কোচ, হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম, ব্র্যান্ডন ম্যাককালাম কিন্তু নেক্সট ইয়ার থেকে যে আইপিএল হবে হয়তো কেকেআরে আসে তিনি থাকবেন না, কারণ ইংল্যান্ড টিমের যে টেস্ট টিমের ইংল্যান্ডের তাকে হেড কোচ হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। ওখানে বলতে পারো ইংল্যান্ড টিমের যে ক্যাপ্টেন বেন স্টোক এবং নতুন তাদের কোচও এসে গেল ব্র্যান্ডন ম্যাককালাম, তো যার দরুন হয়তো নেক্সট ইয়ার যদি পারফরমেন্স ঠিক থাকে, যদি না কোনো ছাঁটাই হয় ইংল্যান্ড টিমের কোনো বাজে পারফরমেন্স জেরে, তাহলে কিন্তু কেকেআর টিম কিন্তু আর নেক্সট ইয়ারতে কিন্তু ব্র্যান্ডন ম্যাককালামের সার্ভিস আর পাবে না। তো বন্ধুরা এই রইল ক্রিকেট রিলেটেড খবর, কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না, আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এতটুকুই, বাই বাই, ভালো থেকো এবং সুস্থ থেকো।